বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি আমার আপেল গাছটা। ছোট ছোট যত ফুল ছিল সেগুলো ছোট ছোট আপেলের কুঁড়িতে পরিণত হয়েছে। আর কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তবে টেম্পারেচারটা খুবই ভালো আছে। গাছগুলো যেগুলো বাইরে রেখেছি সেগুলো তেমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আর যে গাছগুলো মোটামুটি বেড়ে উঠছে সেগুলোকে কিন্তু এই তাপমাত্রার মধ্যে যদি আমরা ফাইনালি যে জায়গায় লাগাতে চাই সেখানে ইচ্ছে করলেই লাগিয়ে দিই, তবে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে। যেমন এই বিনস গাছগুলো, এগুলোকে আমি বাইরে এই উইকেন্ডে দিয়ে দিব, কারণ বেশ বড় হয়ে গেছে। আর যদি ছোট পটে এগুলোকে এখনও রেখে দিই, দেখা যাবে যে পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে এবং এর ফলে গাছটার যে একটা গ্রোথ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সময়ের অভাবে ঠিক তেমনভাবে করতে পারি না, কিন্তু এগুলোকে বেড়ে ওঠার সাথে সাথে যখন আমরা এগুলোকে লাগিয়ে দিব, দেখা যাবে যে একটা সময়ের মধ্যে এগুলো কিন্তু ফুল ফল দেওয়া শুরু করে দেবে। এবছর আমার বাগানের বেগুনের চারাগুলো মাশাল্লাহ অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে এবং ছোট পট হলেও পাতাগুলো অনেক বড়। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যখন পটটা ছোট থাকে তখন সেখান থেকে তার পরিমাণ খাবার না পেয়ে সেগুলো অনেক ক্ষেত্রে পাতাগুলো হলুদ হয়ে যায়, অথবা দেখা যায় পাতাগুলো কেমন জানি নেতিয়ে যায়। তাই এগুলোকে আজকে আমি চেষ্টা করব কয়েকটা বেগুন গাছ নিয়ে এগুলোকে যে পটে আমি লাগাবো এবছর সেখানে লাগিয়ে দেওয়ার জন্য। এবং যে পটগুলো ব্যবহার করব সেই পটের মধ্যে মাটিটা এবছরের লাস্ট ইয়ারের যে পুরনো মাটি রয়েছে সেই মাটিটাকে আমি নিয়েছি। যারা নতুন গার্ডেনার আছেন, যারা বেগুন গাছ লাগাতে চান, তাদের কাছে আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকার আসবে। আপনারা ইচ্ছে করলে এই পদ্ধতিটি তে লাগাতে পারেন। দেখা যাবে যে মোটামুটি মাশাল্লাহ আমি লাস্ট ইয়ারও ভালো বেগুন হারভেস্ট করেছি। এই পুরনো মাটি যেহেতু এটাকে একটু ছেঁকে নিলাম, যাতে এখানে যে শিকড়গুলো রয়েছে বা লাস্ট ইয়ারের কোনো কিছু যেগুলো রয়েছে সেগুলো একটু ছেঁকে নিলে মাটিটা মিহি হয়ে যায়। এবং তারপরে সেখানে ফিশ ব্লাড অ্যান্ড বোন অথবা বোন মিল অথবা চিকেন ম্যানুর যেটা আপনাদের আছে সেটা আপনারা এক মুঠ দেড় মুঠ দিয়ে দিবেন। এবং এখানে আমি কিছু পরিমাণে গুঁড়ো করা ডিমের খোসাটা দিচ্ছি, এতে গাছের মাটিটার মধ্যে এটা খুব সহজে মিশে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা একটু ভেঙে দিয়ে দিই, সেটা কিন্তু কার্যকারিতাটা ঠিক তেমনভাবে আসে না। আর এখানে বেশ কমার ধরেই আমি কলার খোসাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে এই কন্টেনারের নিচে দিয়ে দেব, একটা সাইড করে দিয়ে দিব, যেন এগুলো মোটামুটি নষ্ট হয়ে পচে এটার সাথে মিশে যেতে পারে। প্রায় 5 থেকে 6 দিন এভাবে রেখে দেব। এবং তারপরে যখন আরও যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে কিছুটা পরিমাণে আমি এখানে অ্যাপসম সল্ট দিয়েছি, অ্যাপসম সল্ট, বোন মিল, তারপর ডিমের খোসা, আর হচ্ছে ইচ্ছে করলে চিকেন ম্যানু এবং কলার খোসাটা দিয়েছি। এভাবে রেখে দিয়েছিলাম এবং তারপরে 5 দিন পরে এসে আবার সেখানে দেখেছি যে না, মাটির মধ্যে একেবারে সব কিছু মিশে গেছে। তারপরে এখানে এনে এই বেগুনের চারাটাকে আমি লাগিয়ে দেব। বেগুনের ক্ষেত্রে যেটা হয়, পটটা কিছুটা পরিমাণে বড় নিলে গাছের পাতাগুলো শিকড়গুলো অনেক সময় দেখা যায় খুবই স্ট্রংভাবে বেড়ে ওঠে। আর আমার এখানে যেহেতু বেগুনের গাছগুলো মাশাল্লাহ এখনই এতটুকু বড় হয়ে গেছে, ছোট ছোট পটে দিলে সেগুলো পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং ঠিক তেমনভাবে বেগুনের কন্টেনার থেকে সে পুষ্টি পেতে পারবে না। এবং সেই সাথে নতুন কম্পোস্ট দিয়েও আমি কিছু কন্টেনার তৈরি করে নেব, সেখানেও সেই নতুন কম্পোস্টের সাথে একই যে ফুড প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো দেব, বোন মিল, তারপরে ফিশ ব্লাড অ্যান্ড বোন, তারপরে ডিমের খোসা, কলার খোসা এবং তারপর যেটা দিচ্ছি অ্যাপসম সল্ট দিয়ে এগুলোকে মিক্স করে তারপরে এভাবে বেগুনের চারাগুলোকে লাগিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন এগুলো একেবারে মাটি নতুন কম্পোস্টের সাথে মিশে যায়। আপনারা ইচ্ছে করলে যে পুরনো
কন্টেনারগুলো রয়েছে সেগুলোকে এক্সট্রা ফুড দিয়ে আবার এ বছরের জন্য তৈরি করে নিতে পারেন, কারণ অনেক মাটি থাকে, সেগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না, সেগুলোকে ইচ্ছে করলেই কিন্তু আমরা আবার নতুন করে রিইউজ করতে পারি। আর শিকড়গুলো এখান থেকে বেরিয়ে গেছে, এখান থেকে আমি অফ ক্যামেরায় প্রত্যেকটার ভেতরেই দিয়ে দিয়েছিলাম। এবং তারপরে যে কাজটি করছি, এই পুরো বাকেটটার মধ্যে এভাবে পানি দিয়ে দিচ্ছি। বেগুন গাছের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গরম এবং পানি। আর এখানে আমি কালো কালো কন্টেনার ব্যবহার করেছি, যেটা তাপটাকে আরও বেশি বৃদ্ধি করবে। এবং তারপরে কিছুটা পরিমাণে স্লাগের মেডিসিন দিয়ে আমার গ্রিন হাউসে রেখে দিয়েছি। এটাকে এখন বাইরে দেওয়া যাবে না, গ্রিন হাউসের ভেতরে যেহেতু একটু তাপটা ভালো আছে, টেম্পারেচারটা, সেজন্য এটাকে এভাবে রেখে দিয়ে ঠিক এবং প্রায় আরও দুদিন পরে এসে দেখি মাশাল্লাহ এগুলো সেট হয়ে গেছে। এবং একটা করে স্টিক দিয়ে দিয়েছি। এভাবে আমরা যদি আমাদের এ সময়টাতে আমাদের যে গাছগুলো বেড়ে উঠছে সেগুলোকে আমরা আমাদের ফাইনাল পটে রিপটিং করে দিই, দেখা যাবে যে আরও এক মাস পরে গাছগুলো কিন্তু খুবই দ্রুত এবং খুবই হেলদিভাবে বেড়ে উঠতে পারবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা বেগুনের গাছ লাগাতে চাচ্ছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।